হ্যালো গাইস, আমরা যখন কাউকে হোয়াটসঅ্যাপে ফটো বা ভিডিও পাঠাই তখন ওই ফটো বা ভিডিওর অরিজিনাল কোয়ালিটিতে ফটো বা ভিডিওটি সেন্ড হয় না। এর কারণ হচ্ছে আমরা ফটো বা ভিডিওটিকে ডকুমেন্ট সাইজে পাঠাই না। বর্তমানে এই মুহূর্তে একটা অপশন আছে অরিজিনাল ইমেজ বলে, এই অপশনটিতে ক্লিক করার পরে ফটো পাঠানোর পরেও আমাদের ফটোটি অরিজিনাল কোয়ালিটিতে সেন্ড হয় না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডকুমেন্ট সাইজে আপনি ছবি পাঠাবেন। ডকুমেন্ট সাইজে ফটো বা ভিডিও আপনি যে কোনো কিছু পাঠাতে পারবেন। এখানে আপনার ফটো যতই এমবি হোক আপনি পাঠাতে পারবেন, অরিজিনাল কোয়ালিটিতে ফটোটা সেন্ড হবে। ধরুন যে একটি ফটোতে হচ্ছে 10 MB, আপনি এই 10 MB কাউকে ডকুমেন্ট সাইজ করে পাঠালে ওই ব্যক্তির কাছে ইমেজটা 10 MB এ সেন্ড হবে। তো কীভাবে এরকম ডকুমেন্ট সাইজে ফটো বা ভিডিও পাঠাবেন আজকে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিব। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন NIKzone24। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। ওকে, তো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটিতে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে আসার পর আপনি যাকে ফটো পাঠাতে চাচ্ছেন তার আইডিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। আপনি যদি এখানে গ্যালারিতে ক্লিক করে ফটোটা পাঠান তাহলে আপনার ফটোর কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। তো আপনাকে এই অপশনটিতে ক্লিক করে এখানে ডকুমেন্ট নামক একটি অপশন, এই ডকুমেন্টে ক্লিক করবেন। তারপর এখানে ব্রাউজ আদার ডকুমেন্টে ক্লিক করবেন। ধরুন যে আমি এই ফটোটা পাঠাতে চাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন ফটোর সাইজ হচ্ছে 3.8 MB। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে চাইলে ক্যাপশন লিখতে পারবো, তো আমরা এটাকে স্কিপ করব। এখানে এই অপশনটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি সেন্ড হয়ে গেছে, এমনকি ফটোটির সাইজ 3.1 MB, 3.08 MB ছিল, ওইটা 0.5 এর উপরে থাকার কারণে এখানে 1 MB হয়ে গেছে। তো আমাদের ফটোটা সেন্ড হয়েছে 3.1 MB, তার মানে আমরা যে কোয়ালিটিতে ফটোটা সেন্ড করছি ওই কোয়ালিটিতে ফটোটা গেছে। হ্যালো গাইস, গত পর্বে আমরা দেখিয়েছি কিভাবে একটি VPN এর মাধ্যমে ফ্রিতে ইন্টারনেট চালাবেন। ভিডিওটি দেখে অনেকে উপকৃত হয়েছে, আপনিও চাইলে দেখে নিতে পারেন। ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এভাবে চাইলে আপনিও আপনার ফটো বা ভিডিও অরিজিনাল রেজুলেশনে পাঠাতে পারবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।